পাচ্ছ বন্ধুরা, এখানে লাল লাল তরমুজ, এখানে কি কোয়ান্টিটিতে আছে আমি বলছি, এখানে প্রায় 300 গ্রাম কোয়ান্টিটিতে আছে তরমুজ। তো এটাকে আমি জুস বানাবো, এটাকে এই বীজ শুদ্ধই আমি মিক্সিতে গ্র্যান্ড করে নেবো। তাহলে গ্র্যান্ড করে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমার জুসটা হয়ে গেছে। এবার আমি এইভাবে করে পুরো জুসটা গ্লাসের মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, এগুলো হচ্ছে বাড়তি, যেটা স্ট্রেনারের মাধ্যমে আমি যে বাড়তি জিনিসটা, যেমন বীজ পালসগুলো এর মধ্যে বেরিয়ে গেছে, আর এখানটায় চলে এসছে ঠান্ডা ঠান্ডা একদম গরমে ওয়াটার মিলন জুস বা তরমুজের জুস। দেখো দেখতে কতটা ইয়ামি হয়েছে, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে খাও। তো আরেকটা কথা বলি, চাইলে এর মধ্যে বিট লবণ দিতে পারো, এর মধ্যে দিতে পারো হচ্ছে চাট মশলা, আর এর মধ্যে পুদিনা পাতা অবশ্যই দিতে পারো। আর যদি কেউ চিনি বেশি খাও, অবশ্যই চিনি দিয়ে খেতে পারো, কিন্তু আমার মনে হয় যে ন্যাচারাল ব্যাপারটা চলে যায় চিনি দেওয়ার ফলে, তো চিনি না দিয়ে খাওয়ার চেষ্টা করবে, এতে ভালো হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও গরমে খুব ভালো আছি। আর দেখো, মেয়েদের কাছে গরমে কিন্তু একটা ব্রেকফাস্ট করা ভীষণ একটা ঝামেলা, কিন্তু এই গরমে কিন্তু আমাদের হেলদি খেতেই হবে। সেই কারণে আমি একটা দারুণ জিনিস দেখাচ্ছি সকালবেলায় ব্রেকফাস্টের জন্য, অবশ্যই এটা রাখবে। যেরকম হচ্ছে বিস্কিট খেতে পারো, বিস্কিটের সাথে কি খাবে সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই খেজুর। এটা হচ্ছে গুলফ ডেজার্ট, এটা হচ্ছে দুবাই থেকে আসে, প্যাকেজিংটা ঠিক এরকম। এটা হচ্ছে 500। অ্যাকচুয়ালি আমি কোনো কিছু রিভিউ দেওয়ার আগে সেটা আগে আমি নিজে টেস্ট করিনি কেরকম কি। তো এটার আমি 250-এর প্যাকেটটা প্রথমে এনেছি। আর আমি প্রথমে আমি কেন তোমাদেরও বলবো, প্রথমে একটু কম করে জিনিস দেখা ভালো, মানে ধরো 250-এর দামটা হচ্ছে 60 টাকা, আর এটা 500, 120 টাকা। তো 120 টাকা খারাপ খাওয়ার থেকে প্রথমে 250-60 টাকা দিয়ে খাওয়াটা ভালো। দেখো গরমে বিধ্বস্ত অবস্থা, তো প্যাকেজিংটা ঠিক এরকম থাকে, দেখে নাও। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর খেজুরগুলো কিরকম হয় সেটাও দেখাচ্ছি। আর তোমরা সবাই জানো দুবাইতে খেজুরের জন্য ভীষণ বিখ্যাত, বিভিন্ন মানে ভ্যারাইটি অফ খেজুর পাওয়া যায়, তো সেটাই একটা বলছি। আর সকালবেলায় তোমরা ড্রাই ফ্রুট খাও, কাজু কিশমিশ খাও, তার সাথে এই খেজুর বিস্কুট একটু জল খেলেই দেখবে ব্রেকফাস্টে, মানে ফার্স্ট যে অনেক সময় অনেকে দুবার ব্রেকফাস্ট করে, ফ্রুট রাখে, তো ফ্রুট রাখার পরিবর্তে এটাও রাখতে পারো। অনেক সময় হয় না আমাদের ঘরে ফ্রুট থাকে না, তো সেই সময় এটা, কিংবা ফ্রুট খাওয়ার সাথেও খেতে পারো। তো আজকে আমি গরমে যাতে শরীরে মিনারেল থাকে, তো তার জন্য তরমুজের জুসটা দেখালাম, আর তারপরে এই খেজুরটা দেখাচ্ছি এটার কি উপকারিতা। সেটা হচ্ছে মহিলাদের জন্য ভীষণ উপকারিতা, মানে কি বলবো, হাড় ভালো থাকে, সমস্ত কিছু এটা থেকে প্রচণ্ড এনার্জি পাওয়া যায়। তো চলো আমি ব্যাক ক্যামেরা করে পুরো খুলে বিষয়টা বোঝাচ্ছি। দেখো খেজুরের প্যাকেজিংটা ভীষণই সুন্দর, তো প্রথমে এই নেটটা থেকে আমি বার করব, তারপরে এই দেখো এই জায়গাটা একটা কাটিং জায়গা আছে, যেরকম হালদিরামসে শিউ ভাজা কাটার ক্ষেত্রে থাকে, তো এটাও আছে, কাট ফ্রম দ্য হেয়ার লেখাই রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে কাট ফ্রম দ্য হেয়ার, মানে এখান দিয়ে কাটতে হবে। হ্যাঁ, তো কেটে নিলাম, এবার প্যাকেটটা খুললাম, খুলে দেখো এতগুলো মতন খেজুর থাকে, আর একটা খেজুর সামনে থেকে একদম দেখাচ্ছি, তো এটা থাকে, আর এটা ফ্রিজের বলে একটু শক্ত হয়ে গেছে, অতটা শক্ত নয়, তবে নর্মাল খেজুরের মতন কিন্তু অতটা নরম না। আমি বাইরে থেকে খুলে দেখাচ্ছি জিনিসটা এরকম হয়, কারণ আজকাল নকল খেজুরও বেরিয়ে গেছে, তো সেই কারণে। আর এই দেখো এই হচ্ছে এর সিডস, তো ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ স্মাইল করতে থেকো।